পৃথিবীতে যত তীর্থ ছিল সমস্ত তীর্থ এইখানে এসে উপস্থিত হয়েছে। আর নন্দ বাবা কৃষ্ণ সবাইকে সমস্ত এইখানে সমস্ত ধামকে দর্শন করায়। দেখুন ওইখানে একটা রোড হয়েছে, এখানে আপনাদের আসার আগে আমরা ছোট গাড়ি করে এসেছিলাম, চলে গেছিলাম ওখানে গিয়ে এই উপরে গেলে সেখানে যে তিনটি গঙ্গা যমুনা সরস্বতী যে তিনটি ধারা আপনি দেখতে পারবেন, সত্যি সত্যি তিনটি ধারা সেখানে আছে। আর ওখানে আমাদের নর নারায়ণ পর্বত, মানে নর নারায়ণ পর্বত মানে নারায়ণ যেরকম কালো দেখবেন ওই সাইড যে পর্বত একদম কালো রঙের, আর এই যে পর্বত দেখা যায় এটার নাম এলো নর পর্বত। এই নর পর্বত যেরকম অর্জুন হলেন সাদা, ওই পর্বত সাদা রঙের আছে ওখানে। ওখানে যে অলকানন্দা, হ্যাঁ সেখানে অলকানন্দা লক্ষ্মণ ঝুলা গিয়েছেন, লক্ষ্মণ ঝুলা দেখবেন লক্ষ্মণ ঝুলা যেরকম ঝুলছে ওখানে। ওখানে বলছিল আগে সেই রকম ভাবে একটি পাথর ছিল যেটা কি নিজে থেকে ঝুলত, কিন্তু পরবর্তী সময় ওইটা ভেঙে যায়, কিন্তু এখানে চিহ্ন রূপে সেখানে আছে। এখানে গণেশের মূর্তি সেখানে স্বাভাবিক রূপে, ওর সুর যেরকম সেরকম ভাবে সুর। আর তারপরে দেব সরোবর একটু গেলে মানে 400 কিলোমিটার গেলে, কিলোমিটার নেই 450 গজ গেলে পরে, 400 মিটার গেলে পরে ওখানে দেব সরোবর আছে। আমরা ওখানে গিয়েছি দেব সরোবর সুন্দর। আর যেখানে দেবতাদের যে ধর্মসভা যেখানে বসে দেবতারা ধর্মসভা করছ সেখানে ধর্মসেবা আছে, সমস্ত জিনিসগুলো এখনো দেখা যায় সমস্ত জিনিসগুলো। এখানে সমস্ত তীর্থ প্রকট হয়ে সেখানে কি করছে, ব্রজবাসীরা দর্শন করলো না, সমস্ত তীর্থ প্রকট হয়ে ব্রজবাসীদের দর্শন করলো, কৃষ্ণের দর্শন করলো, রাধারানী গোপীদের দর্শন করলো। কেন সমস্ত তীর্থ হলো তার দাস দাসী, তারা নিজের জীবনকে ধন্য করেছে। এই জন্য এখানকার নাম হলো আদি বদ্রী। আদি বদ্রী মানে ওই যে বদ্রীনাথ দর্শন করতে যাওয়া হয় অনেক দূরে, যে বদ্রীনাথ কেদারনাথ গঙ্গোত্রী যমুনোত্রী, ওইটা হলো মূল নয়, মূল হলো এইটাই হলো মূল। হ্যাঁ যেরকম কৃষ্ণ হলেন পূর্ণ ব্রহ্মা, তার অংশ হলো সমস্ত দেবাদেবী অবতার তার অংশ, সেরকম ভাবে এই মূল হলো ব্রজধাম। যদি এই ব্রজধাম 84 ক্রোশ যদি কেউ পরিক্রমা করে নিয়ে তার তাদের আর কোথায় আর যেতে হবে না। পৃথিবীতে সমস্ত তীর্থ এখানে এসে পরিক্রমা করলে পরে পৃথিবীর সমস্ত তীর্থ আসার ফল পাওয়া যায়। এই স্থানটি এত পবিত্র। এই জন্য এখানে বলে 4টা বদ্রী আছে, আল বদ্রী, আদি বদ্রী, মূল বদ্রী, এরকম 4টি বদ্রী আছে। এখানে বলে এখানে 4 যুগের কথা এখানে আছে, সত্য ত্রেতয়া দ্বাপর কলি। সত্য যুগের কথা কি, একটি রাক্ষস ছিল যার নাম ছিল বলবল রাক্ষস, বা যার নাম ছিল সহস্র কবচী, মানে তিনি সূর্য দেবতার তিনি উপাসনা করেন। সূর্য দেবতা যখন প্রসন্ন হয়েছেন বলে কি বর চাও, তখন তিনি বলছেন আমাকে 1000টি কবচ কুণ্ডল কবচ চাই। কিন্তু আর কি চাও, যদি আমার সঙ্গে কেউ যুদ্ধ করে 1000 বর্ষ যদি আমার সঙ্গে কেউ যুদ্ধ করে, ও কেবল একটি কবল কবচ আর কুণ্ডল যাতে, হ্যাঁ ওইটা যাতে ভাঙতে পারে, আর যে ভাঙবে না কাটবে ও যাতে মরি যায়, কঠোর এরকম বর চাই। আর সারা দুনিয়া যদি কেউ 1000 বর্ষ যুদ্ধ করে আর একটা যদি কেটে দিয়ে, আর যে কেটে দিবে মরি যাবে, তবে ওর সঙ্গে যুদ্ধ কে করবে, সারা দুনিয়াতে তহলকা মচিয়ে দিয়ে হরগম পচিয়ে দিয়ে আর কেউ যুদ্ধ করতে আসে না। সবাই গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে, যেন প্রার্থনা করে তখন ভগবান এখানে নর নারায়ণ রূপে এইখানে এসে নর নারায়ণ রূপে নারায়ণ তিনি 1000 বর্ষ পর্যন্ত যুদ্ধ করতে করতে ওর একটি কবচ কুণ্ডলে কেটে দিয়েছেন, যে কাটবে ও মরি যাবে, ভগবান কি মরে, তিনি একটা বাহানা বানিয়েছেন মরার। এখন অর্জুন কি করছে, তপস্যা করছে, 1000 বর্ষ তপস্যা করে তিনি বলছেন আমি যে তপস্যা করেছি আমার বন্ধু কৃষ্ণকে আমি দিচ্ছি, নারায়ণকে দিচ্ছি, নারায়ণ যাতে জীবিত হয়ে যায়। এখন জীবিত হয়ে গেছে, এখন নারায়ণ তপস্যা করছে, অর্জুন তখন যুদ্ধ করছে, আর 1000 বর্ষ যুদ্ধ করতে করতে আর একটি কবচ কুণ্ডলে কেটে দিয়েছে। এইরকম করতে 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 999 তিনি কবচ কুণ্ডল তিনি কেটে দিয়েছে। এখন ও দেখলো যখন তিনি এতগুলো কেটে দিয়েছে লাস্ট অফ কেটে দিবে, এখন কি করছে ওই রাক্ষসটি না ভয় পালিয়ে গেছে, আর কোথায় যাবে, ওই যে সূর্য মন্ডল সূর্য দেব তিনি বর দিয়েছিলেন ওর মধ্যে তিনি প্রবেশ করে গিয়েছেন, যখন প্রবেশ করে গিয়েছে ওর মধ্যে এখন ওর মধ্যে আছে। যখন কুন্তি, হ্যাঁ যখন কুন্তিকে আমাদের দুর্বাসা যে মালা দিয়েছিল, তুমি যার স্মরণ করবে তার কৃপা হয়ে সন্তান জন্ম নিবে,
বিয়ে না হওয়ার আগে তিনি কি করছেন, ওই পরীক্ষা করার জন্য সূর্য দেওয়ার মালাটি না দুর্বাসার দেওয়া মালাটি তিনি জপ করছেন। কাকে জপ করছেন? তিনি সূর্যদেবকে স্মরণ করছেন। আর সূর্যদেব তিনি কি করছেন, ওই সূর্যদেবের অংশে কর্ণ জন্মগ্রহণ করছে। এই জন্য কর্ণের মধ্যে কবচ কুণ্ডল ছিল, কর্ণের মধ্যে কবচ কুণ্ডল ছিল। যদি যেপর্যন্ত কবচ কুণ্ডল থাকে কেউ মারতে পারবে না, 1000 বর্ষ যুদ্ধ করতে হবে। এখন ওই যে নর, প্রথমে নারায়ণ তারপরে নর, নর রূপে এখানে অর্জুন, এখন অর্জুনের এখন বাড়ি, বাড়ি মানে তার নম্বর এসছে এখানে এই অর্জুন। তখন 1000 বর্ষ যুদ্ধ করতে হবে। এখানে কি হয়েছে, ইন্দ্র সূর্য দিয়ে ইন্দ্র এসে ওই কবচ কুণ্ডলটাকে নিয়ে গিয়েছে। যখন নিয়ে গিয়েছে তখন অর্জুনের নম্বর এসে তখন তিনি ওই কর্ণকে তিনি বধ করেন। অতএব এইটা হলো সত্য যুগের এইটা হলো কথা। ত্রেতয়া যুগে সুগ্রীব, এইখানে সুগ্রীব এসে এইখানে তিনি লুকিয়েছিলেন সুগ্রীব। হ্যাঁ, এই স্থান হলো সুগ্রীবের স্থান। এখানে হ্যাঁ ওই যে বালি এখানে আসতে পারতো না, এখানে সুগ্রীব এখানে লুকিয়েছিলেন। আর দ্বাপর যুগে সমস্ত ব্রজবাসীরা এখানে আসে। আর কলি যুগে শ্রীমান মহাপ্রভু, মহাপ্রভুর যত পরিকর এইখানে আসে। শিল ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, ভক্তি বেদান্ত বামন গোস্বামী, নারায়ণ গোস্বামী মহারাজ, ত্রিবিক্রম গোস্বামী মহারাজ, ওদের পরম্পরাতে আমাদের তীরথ মহারাজ, বন মহারাজ, মাধব মহারাজ, আর এদের আনুগত্যে এদের পিছে পিছে আমি ওখানে, আমি ওদের কৃপায় এখানে এসে গেছি। আর এই স্থানটি হলো আমাদের ব্যাসদেবের মহারাজ এখানে তিনি বলবেন। এইখানে ব্যাসদেব তিনি সমস্ত গ্রন্থাদি, ভাগবত, বেদ, পুরাণ, উপনিষদ সমস্ত গ্রন্থকে তিনি এইখানে লিখেন। সমস্ত গ্রন্থ লিখে যখন তিনি সন্তোষ পায়নি, তিনি যখন শান্তি পায়নি, তখন নারদ তিনি এসে বলেন, বলে যথা ধর্ম দয়সার্থ মুনি বর্জ্যান কীর্তিত না তথা বাসুদেবস্য মহিমা জেনু বর্ণিত। বলে এই জন্য তুমি শান্তি পাচ্ছ না, অন্যান্য ধর্মকে তোকে খুব বড় চড়িয়ে করে বলেছ, কিন্তু যে আত্মার যে ধর্ম, হ্যাঁ যে ভগবানের, বিষ্ণুর, ভগবান কৃষ্ণের, গোবিন্দের ভজন করতে হয়, তুমি এই কথাটি স্পষ্ট রূপে বলো নাই, এই জন্য তুমি শান্তি পাওনি। এই জন্য এই বদ্রীনাথে তিনি যখন, এটা হলো আদ্রি বদ্রী, যখন তিনি শ্রীমদ ভাগবত গ্রন্থ রচনা করেন, আর গুরুদেব তিনি বলেন, বিশেষ করে ওই যে বদ্রীনাথে যাওয়া যায় ওখানে সমস্ত গ্রন্থ লিখেছে, কিন্তু বিশেষ করে শ্রীমদ ভাগবত কথা যে দশম স্কন্ধ কৃষ্ণের যে সুন্দর সুন্দর লীলা তিনি কোথায় লিখেছেন, তিনি এইখানে বসে তিনি সমস্ত গ্রন্থ আদি তিনি এইখানে লিখেন। এই জন্য এই দৃষ্টিকোণতে এই স্থান হলো অত্যন্ত মহত্ব। এখানে যারা এসেছেন, ইহা পর যে লোক আয়ে হ্যাঁ, আগর কই দূসরে দূসরে তীর্থ মে আগর নেই যা পায়, ইহি পর পৃথিবী কা সারে তীর্থ ইহি পর প্রকট হুয়ে। আগর আগর ইহি পর আগর কই আ যায়, ইহা পর কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, লক্ষ্মণ ঝুলা, দেব সরোবর, চন্দন বন, হ্যাঁ গণেশ, ইহি পর সব কুছ, থোড়ি সি আগে মে সারে তীর্থ ইহি পর, আগর ইহা পর কই আ গয়ে না সমঝো, বিশ্ব ব্রহ্মাণ্ড কা সারে তীর্থ মে আনা হো গিয়া, ওর কহি জানে কা জরুরত নেই। আর ব্রজ ধাম মে তো সারা তীর্থ হেই হে। এসলে অভি হামারে মহারাজ লোক অর অর অচ্ছি অচ্ছি বাত হাম লোক কো বতায়েঙ্গে। হ্যাঁ, ইয়া পর অর কিলা পার।